মেঘের রাজ্যে বসে খানা পিনা, এ এক আজব রেস্টুরেন্ট। তাও আবার বাংলাদেশে মাটি থেকে 160 ফুট উঁচুতে বসে আপনি খাবেন আর দেখবেন মেঘেদের লুকোচুরি কিংবা নিচের সমুদ্রের ঢেউ। খাবার টেবিল সহ আপনাকে নিয়ে ঘুরতে থাকবে পুরো রেস্টুরেন্ট। পর্যটন বিকাশে অন্যতম ভূমিকার মধ্যে হচ্ছে সিকিউরিটি, সিকিউরিটি ফার্স্ট। সিকিউরিটি যেখানে সবচেয়ে উন্নত সেখানে টুরিস্টরা এগিয়ে আসবে। তো আমি মনে করি আমরা টুরিস্ট পুলিশ বাংলাদেশে কক্সবাজারে সর্বপ্রথম কাজ করে যাচ্ছি। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে যাত্রা শুরু করেছে ফ্লাইং ডাইনিং নামের দেশের প্রথম উড়ন্ত রেস্টুরেন্ট। ডিজিটাল পদ্ধতির এই ফ্লাইং ডাইনিং নির্মাণ করেছেন আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান ইও ট্রাভেলস লিমিটেড। এ সময় আকাশ থেকে উপভোগ করা যাবে সৈকত ও আশেপাশের দৃশ্য। এতে জনপ্রতি খরচ পড়বে সর্বনিম্ন 4,000 থেকে 8,500 টাকা। পাঠাতনে ওঠা, আকাশে উড্ডয়ন এবং অবস্থান ও নেমে আসার সময় সহ প্যাকেজের পরিধি 1 থেকে 1.5 ঘন্টা। এখানে এখনও আমরা ওইভাবে আজকে ডিসিশন নিব যে আমরা কত করে পার রাইড মানে পার প্যাকেজ সেট করবো। আমরা ধরে নিচ্ছি যে পার পারসন 6 to 8 এর মধ্যে থাকবে। আলোচিত এই রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থাপনায় থাকছেন দেশের বিখ্যাত রন্ধনশিল্পী টনি খান। সুগন্ধা পয়েন্টের হোটেল সি প্রিন্সেসের পাশের প্লটে দৃষ্টিনন্দনভাবে বসার পর্যাপ্ত স্থান রেখে চালু করা হয়েছে এই রেস্টুরেন্ট। অ্যালুমিনিয়াম ও স্টিলের সমন্বয়ে তৈরি বিশেষ তার ক্রেনের মাথায় লাগিয়ে সংযুক্ত করা হয়েছে এই রেস্টুরেন্টকে। মাটিতে থাকা কিচেনে পছন্দ মতো খাবার অর্ডার করে এ খাবার খাওয়া যাবে উড়াল রেস্টুরেন্টে। 160 ফিট উপরে উঠে যেখানে কক্সবাজার শহরটা দেখা যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, এদিক এই যে একটা অনুভূতি, আমি মনে করি যে এই অনুভূতিটা নেওয়ার জন্যে এই বাংলাদেশের এই প্রথম ফ্লাই ডাইনিং অনেক পর্যটকের জন্যে এইটা ভালো আকর্ষণের দিক হবে। আসলে পুরো শহর যে দেখার ভিউটা ছিল অনেক বেশি সুন্দর ছিল, কারণ একে তো সন্ধ্যাবেলা প্লাস সূর্য ডুবছে, সমুদ্রের ভিউটা অসাধারণ ছিল। অনুভূতি শেয়ার করার মতো তো কিছু নাই, আমাদের দেশে তো এটাই প্রথম। তো এশিয়ার মধ্যে আমরাই প্রথম ফ্লাইডিং লঞ্চ করতে যাচ্ছি। যখন উপরে ওঠা হবে তখন যে ফিলিংসটা পাওয়া যাবে, মানে একদিকে সমুদ্র একদিকে কক্সবাজার সি বিচ, তো বুঝতে পারছেন কতটা অ্যামেজিং এর পরিবেশ সৃষ্টি হবে। তখন আমি চড়েছি মানে ফরেন কান্ট্রিগুলোর পর হচ্ছে বাংলাদেশে এই সর্বপ্রথম এটা আবিষ্কার করা হচ্ছে, উদ্বোধন করা হয়েছে। এটা সত্যি বড় একটা আনন্দের বিষয় ছিল এবং হচ্ছে এটাতে 160 ফিট উপরে যখন আমি উঠেছি আমার সত্যি খুব ভালো লেগেছে। এটা ভয়ের থেকে কিন্তু আনন্দটা বেশি পেয়েছি আমি এখানে, কারণ এটা হচ্ছে আপনার মাটি থেকে 160 ফুট উপরে, মানে আমি আসলে ভাষা প্রকাশ করতে পারবো না এটা। বিশ্বের সবচেয়ে বড় এই সমুদ্র সৈকত কক্সবাজারে বাড়তি বিনোদন হিসেবে যুক্ত করা হলো এই উড়াল রেস্টুরেন্ট। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ।